সুপ্রভাত দর্শক বন্ধু, ইতিমধ্যেই আমরা হাজির হয়েছি হুগলি জেলার ওয়েস্ট বেঙ্গল জুনিয়র সোশ্যাল ওয়েলফেয়ার সার্ভিস অ্যাসোসিয়েশনের রাজ্য সাধারণ সভা অনুষ্ঠিত হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে রিসর্টটা তৈরি হয়েছে ইতিমধ্যে পুরুনিয়া অর্থাৎ বেদান ইকো ট্যুরিজম পুরুষোত্তম ভাটি সুগন্ধা হুগলি, এখানে কিন্তু দেশ বিদেশ থেকে সাথে এবং এখানকার যে মানুষজন আছে বিভিন্ন প্রান্ত থেকে শীতের মরশুমে মানুষ এসে পৌঁছে গেছেন তারা দেখবার জন্য, পর্যটক হিসাবেও যেমন ভিড় রয়েছেন, আর তেমনি এখানে কিন্তু সিডিউপিও থেকে শুরু করে যে রাজ্য সরকারের কর্মচারী রয়েছেন তাদের আধিকারিক পর্যায়ের ওয়েস্ট বেঙ্গল জুনিয়র সোশ্যাল ওয়েলফেয়ার সার্ভিস অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হচ্ছে এখানকার সেমিনার হলে। আর এখানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন যারা প্রতিনিধি তারাও রয়েছেন, আর প্রধানত হচ্ছে এখানে মূলত তাদের কর্মচারী সংগঠনের যে সমস্যাগুলো রয়েছে পাশাপাশি রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করবার জন্য তারা বিভিন্ন রকমের আলোচনার মধ্যে দিয়ে তাদের সুযোগ সুবিধাগুলো কিভাবে সমাধানের পথে এগোনো যায় সেই ব্যাপারে এখানকার উপস্থিত প্রতিনিধিরা তাদের সবিস্তারিতভাবে কর্মকর্তারা এবং প্রতিনিধিরাও জবাবি ভাষণ দিচ্ছেন এবং আগামী দিনে কিভাবে সংগঠন আরও এগিয়ে যেতে পারে তার ধারাবাহিক উন্নয়ন নিয়ে তারা কিন্তু দুদিন ধরে অর্থাৎ গত 23 জানুয়ারি আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসুর 125তম জন্মজয়ন্তী উপলক্ষে এই সংগঠনের সূচনা হয়েছিল। আর দুদিন ধরে সংগঠনের যারা রাজ্যের বিভিন্ন জেলা থেকে এসছেন প্রতিনিধি কর্মকর্তারা জানিয়েছেন ইতিমধ্যে 120 জন প্রতিনিধি এখানে অংশগ্রহণ করেছেন। আর এখানে যে নারী শিশু কল্যাণ দপ্তরে যে পুষ্টিকর খাবার বিভিন্ন অঙ্গনারী কর্মীদের মধ্যে যে সমস্ত সমস্যা আছে এবং তাদের নিজস্ব সংগঠনের নিজস্ব কর্মচারী সংগঠনের যে সমস্যা রয়েছে সেই ব্যাপারেও কিন্তু প্রতিনিধিরা অংশগ্রহণ করছেন। আমরা এই দৃশ্য টিভির পর্দায় দেখাবো আপনাদেরকে তাদের নানান ধরনের সমস্যা সমাধানে কিভাবে তারা বিগত দিনে তাদের সংগঠনের তরফ থেকে কাজ করেছে এবং আগামী দিনে কী রকম কর্মসূচি তারা নিচ্ছেন সেই ব্যাপারে কিন্তু আপনারা ধাপে ধাপে দেখতে পাবেন আমাদের টেলিভিশনের পর্দায়। আপনারা কিন্তু কোথাও যাবেন না আমাদের ছেড়ে, চোখ রাখুন আমাদের এই টিভি চ্যানেলে, আমরা পরপর আমাদের দেখাচ্ছি তাদের সংগঠনের কর্মপদ্ধতি। আমাদের অ্যাসোসিয়েশন আছে, অ্যাসোসিয়েশন যদি নজর দেয় এটা আমার রিকোয়েস্ট থাকলো। এবং উনি হয়তো যেদিন থেকে বলেন খুব ভুলও নয়, হয়তো এগুলি ওনার বক্তব্য হচ্ছে যে আমরা তো এই তো আর গ্রুপে আমাদের কিন্তু অনেক ডিপিওরাও আছে, যে আমাদের দুটো গ্রুপ আছে, একটা গ্রুপে ডাইরেক্টর আছেন একটা গ্রুপে ডাইরেক্টর নেই। এবার ওনারাও কিন্তু অনেক সময় আমি ভালো কাজ করছি ম্যাডাম বলার জন্য ওইখানেই ওইটা দেয় এবং এই এটা দেওয়ার পরিপ্রেক্ষিতে কিন্তু এটা চালু হয়েছে, দিনের দিন কিন্তু হয় না, আমাদের কয়েকজন আছে তো ওখানে দিয়ে দিল উনি। এবার উনি আমাকে এবার কালকেও এখানে আমাকে ফোন করে বলছিলেন আরে এতজন সব প্রবলেম নিচ্ছে কি হলো, প্রবলেমগুলি কি কিছু হলো না, উনি সেই জন্যই এটা তুলতে চেয়েছে থেকে, যেহেতু মানে থ্যাঙ্কগড আমাদের মধ্যে ডিপার্টমেন্টে অভিযুক্ত স্যার 2 বছর ধরে টেন্ডারটা পেন্ডিং, মানে পিএলটিসি থেকে ডিএলটিসি হওয়ার পর আর নতুন করে কোনো প্রজেক্টের টেন্ডার ডাকা হয়নি, একটা দুটো করে এরকম করতে করতে সবগুলোই এক্সপায়ার হয়ে গেছে। এরপর আমাদের 12টা প্রজেক্ট সেটা ডাকতে হচ্ছে ই টেন্ডার, আমরা ই টেন্ডারের ডেকেও ফেলেছি, কারণ ই টেন্ডারের কারণ হচ্ছে ডিস্ট্রিক্ট আমাদের যে এফসিআই রাইস ক্যালেন্ডার যে করতে হয় সেটাও করতে হয়, সেখানেও অনেকটা অ্যামাউন্ট সেটা অবশ্যই যে এই টেন্ডারই করতে হবে প্রজেক্ট লেভেল হয়েছে। তো এবার ডিস্ট্রিক্ট কমিটির মিটিংয়ে আমার আগেই ওটা হয়ে গেছিল কিন্তু টেন্ডার ডাকা হয়নি, সেখানে সিদ্ধান্ত হয়েছে যে ই টেন্ডারই করতে হবে, ন্যাচারালি ই টেন্ডারই করতে হলো। সেটা হচ্ছে বিষয়টা এরকম যে 12টা প্রজেক্ট তার এনআইটি ওয়াইজ তার ই টেন্ডার করতে হবে, এনআইসিতে কথা হলো কি হবে টেন্ডার সামহাউ করলাম টেন্ডার ডাকলাম গত শুক্রবার, সেটা ফাইনালি আমরা করতে পেরেছি। তো তাতে যেটা করে হচ্ছে যে নোটশিট বলে আমি রেখে দিয়েছি এবং আমার সিটি মেজর পাঠিয়ে দিয়েছি যে আনটিল
দর্শক বন্ধু, ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন একের পর এক আমাদের ওয়েস্ট বেঙ্গল জুনিয়র সোশ্যাল ওয়েলফেয়ার সার্ভিস অ্যাসোসিয়েশনের উদ্যোগে দুদিন ধরে যে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হচ্ছে বেদান ইকো ট্যুরিজম পুরুষোত্তম বাটি সুগন্ধা হুগলিতে, সেই রিসর্টে অনুষ্ঠিত রাজ্যের বিভিন্ন জেলা থেকে যে প্রতিনিধিরা এসছেন সেই বার্ষিক সাধারণ সভায় কিন্তু কর্মকর্তারা আলোচনা করছেন এবং কর্মচারী হিসাবে তাদের যে সমস্যা রয়েছে সমাধানের জন্য আগামী দিন কীভাবে এই কমিটি আরও তাদের গতি বজায় রাখবার জন্য কিছু সিদ্ধান্ত গ্রহণ করছে এবং নানাবিধ সমস্যা সমাধান করে যাতে এগিয়ে যায় সংগঠন, সে ব্যাপারেও কিন্তু সবিস্তারিতভাবে কর্মকর্তাদের সাথেও উপস্থিত প্রতিনিধিরা আলোচনা করেছেন। আমরা ইতিমধ্যে সম্মেলনের এবং এই অ্যাসোসিয়েশনের যিনি কর্ণধার, এক কথায় বলতে পারি আমরা সম্পাদক অরিন্দম রায়কে কিন্তু আমরা পেয়ে গিয়েছি। আমরা শুনে নেব এই সংগঠনের ব্যাপারে, সেই অরিন্দম রায় তার মানে খুব সুচিন্তিত মতামত এবং বক্তব্যের মধ্যে দিয়ে আপনাদের সামনে তুলে ধরছেন। দর্শক বন্ধু, আপনারা কিন্তু কোথাও যাবেন না, ছেড়ে একের পর দেখুন আমাদের সংগঠনের কর্মপদ্ধতি। নমস্কার, আমরা আমাদের জুনিয়র সোশ্যাল ওয়েলফেয়ার সার্ভিস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। দুদিন ধরে আমরা বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে রয়েছি, তাই বক্তব্যের জন্য আমার গলাটা একটু কিছু খারাপ আছে, গলার জোরও কম আছে আর কি। তো যাই হোক, আমাদের যা উদ্দেশ্য ছিল সেটা হচ্ছে আমরা প্রতি বছরই আমাদের সংগঠনের সাধারণ সদস্যদের নিয়ে আমাদের সার্ভিসের যে দাবি দাওয়া বা বিভিন্ন সমস্যা যেগুলো সমাধান করা যেতে পারে সেগুলো নিয়ে আমরা সাধারণ সভা করি এবং বিভিন্ন সদস্যদের মতামত নেওয়া হয় এবং সেগুলো পরবর্তীকালে দপ্তরের কাছে দাবি আকারে পৌঁছে দেওয়া হয়। তার জন্যই মূলত এই সাধারণ সভা আয়োজন করা। আমরা গত বছর পুরুলিয়াতে করেছিলাম, এবার কোভিড বিশেষ সিচুয়েশনের জন্য আমরা সবাইকে আমন্ত্রণ জানাতে পারিনি। কোভিড বিধি মেনে অল্প সংখ্যক প্রতিনিধি নিয়ে আমরা এই সভাটার আয়োজন করার চেষ্টা করেছি, যতটা প্রিকশন নেওয়া যায় সেইভাবে। তবে যেটা আজকের আলোচ্য বিষয় আমাদের ছিল সেটা আমরা যে দৈনন্দিন কাজের যে সমস্যা বা সার্ভিস প্রসপেক্ট, যেটা নিয়ে একটা সরকারি কর্মচারী তার কর্মজীবন অতিবাহিত করতে চান বা প্রত্যাশা করেন, সেই বিষয়গুলো যেগুলো থেকে মনে হয়েছে যে সরকারের দৃষ্টি দেওয়া দরকার এবং আরও উন্নতির দরকার, সেই বিষয়গুলো নিয়ে আমাদের মূলত বিষয় ছিল। তো সেইটা দুদিন ধরে আলোচনা হয়েছে। আমি সাধারণ সম্পাদক হিসেবে আমার প্রতিবেদন পেশ করেছি এবং বিভিন্ন অন্যান্য সদস্যবৃন্দ তারা আমার এই সম্পাদকীয় প্রতিবেদনের উপর তারা আলাপ আলোচনা করবেন। করার পরে আমি আমার জয় ভাষণ দেবো। এইভাবেই আমাদের স্বাভাবিক কর্মপ্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়া যাবে। আর যেটা আমার বক্তব্য হচ্ছে, এখানে আমাদের যে দাবিদারগুলোর মধ্যে মেন রয়েছে যে আমাদের ওয়েস্ট বেঙ্গল জুনিয়র সোশ্যাল ওয়েলফেয়ার সার্ভিসের নিয়ে একটা স্টেট সার্ভিস গঠন। আমাদের বর্তমান সরকার পরিচিত বা তৃণমূল পরিচালিত যে রাজ্য সরকার রয়েছে তারা যথার্থই আমাদের সমস্যাগুলো অনুধাবন করে এই প্রক্রিয়াটা অনেকটা এগিয়েছে। শুধু ক্যাবিনেটের চূড়ান্ত অনুমোদনের জায়গায় আটকে আছে। আমরা আশা করব অতি শীঘ্র আমাদের এটা ক্যাবিনেট অনুমোদনও পাবে। আমরা সেই আশাই করব যাতে করে ভবিষ্যতে এই সার্ভিসটার উন্নতি হয় এবং এই সার্ভিসে যারা থাকবেন তাদের নিজেদের সার্ভিস লাইফ উন্নতির সাথে সাথে তারা সার্ভিস দিতে নিজেরা আরও অনুপ্রাণিত বোধ করবেন এবং পরবর্তীকালে সেই তাদের সেই অনুপ্রেরণা সমাজের প্রান্তিক লোক, যেটা গভর্নমেন্টের মানে আমি কী বলবো মানবিক মুখ, যেটা আমাদের দপ্তরের মাধ্যমে সাধারণের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করা হয়, সেটা আরও উৎসাহিত হবে তারা এই কাজটা করতে এবং স্বাভাবিকভাবেই কাজের গতি পাবে এবং তারা আমরা সরকারের যেমন কাজ সাফল্য অর্জন করবে এবং সেই সঙ্গে যারা সরকারি কর্মচারী তাদেরও ব্যক্তিগত জীবনে কিছু উন্নতি অবশ্যই সাধিত হবে বলে আমরা মনে করছি। অ্যাজ এ অফিসার ব্লক লেভেলে কাজ করতে হয় সেগুলো আলোচনার বিষয় ছিল আমাদের কাছে। আজকে আমাদের দুদিনের আলোচনায় সেই বিষয়গুলো ছিল যেগুলো রেগুলারলি আমাদের আলোচনা করতে হয় বা যে কাজগুলো আমাদের করতে হয়। সেই দৈনন্দিন কাজের কিছু সমস্যা উঠে এসছে, হোমের সুপারিনটেন্ডেন্ট বা ম্যানেজার যেসব হোমে পোস্টিং আছে গভর্নমেন্ট রান হোমগুলোতে তাদের কিছু নির্দিষ্ট সমস্যা আছে, সেই সমস্যাগুলো এখানে আজকে আলোচ্য বিষয়ের মধ্যে ছিল। আমরা আমাদের প্রতিনিধিদের মাধ্যমে আমাদের মেমোরেন্ডাম গভর্নমেন্টের কাছে দেবো এবং গভর্নমেন্টের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করব। অন্যান্য বিষয়গুলির মধ্যে গুরুত্বপূর্ণ ছিল যে আমাদের দপ্তর ওমেন চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার এই ডিপার্টমেন্টের সমস্ত কর্মপ্রক্রিয়া যে আমাদের মাধ্যমে সম্পাদন করা হয়, মানে উই আর রেডি টু ওয়ার্ক অল টাইপ অফ অ্যাক্টিভিটিস যেগুলো আমার ডিপার্টমেন্ট করাচ্ছে সেগুলো করার জন্য সবসময় আগ্রহী থাকবো। এই ধরনের আরও অনেকগুলো বিষয় ছিল। সেই বিষয়গুলোর মধ্যে রয়েছে যে আমাদের অফিস ইনফ্রাস্ট্রাকচার রয়েছে, স্টাফ প্যাটার্ন রয়েছে, এই বিষয়গুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করলাম এবং আরও আলোচনা চলবে এবং এই সব সামগ্রিক আলোচনার মাধ্যমে আমরা সিদ্ধান্তে পৌঁছবো। পরবর্তীকালে ডিপার্টমেন্টকে আমরা বলার চেষ্টা করব আমাদের দাবি দেওয়া নিয়ে এবং আশা রাখবো যে ডিপার্টমেন্ট আমাদের সমস্যা অনুধাবন করবেন এবং আমাদের সাথে সহযোগিতা করবে। পরবর্তীকালে ডিপার্টমেন্টের সাথে সাথে একজন কর্মচারী বা অফিসার হিসেবে আমাদের যে ব্যক্তিগত সার্ভিস লাইফ সেটাও মানে উন্নতিতে আমরা সফল।
আচ্ছা অরিন্দম রায়, অরিন্দম বাবু যে আমাদের সাথে রয়েছেন মুখোমুখি, আমাদের তার সাক্ষাৎকার নিচ্ছি। এখানে কিন্তু একটা প্রশ্ন উঠে আসছে যে 44তম বার্ষিক সাধারণ সভায় যে আপনারা দুদিনের যে একটা কর্মপদ্ধতি নিয়ে আলোচনা করছেন প্রতিনিধিদের নিয়ে, এখানে প্রশ্ন উঠে যে সংগঠনের তরফ থেকে আপনার কি খুব মনে পড়ে যে সংগঠনের তরফ থেকে আমরা এই সমস্যাগুলো ছিল সেই সমস্যাগুলো সমাধান করতে পারি, নিজেদেরকে খুব ভালো মনে হচ্ছে, খুশি মনে হচ্ছে, এরকম দু একটি দৃষ্টান্ত যদি দর্শকদের কাছে তুলে ধরেন তাহলে মনে হয় অনেক ভালো। আমাদের দীর্ঘদিনের দাবি ছিল যে আমরা এই এসিডিপিও বা অ্যাক্টিং সিডিপিও প্রথা নিয়ে একটা সমস্যা ছিল, যেখানে এসিডিপিওদের স্বাধীনভাবে সিডিপিওর কাজ করানো হচ্ছিল। আমরা বারবার দপ্তরকে মেমোরেন্ডাম দিয়েছিলাম যে দপ্তরের সমস্যাটা গুরুত্ব অনুধাবন করেছে এবং এই প্রথাটার অবলুপ্তি ঘটেছে, এটা একটা অবশ্যই আমাদের সাথে হিসেবে দেখব। আমরা আইসিডিএস সেন্টারগুলোতে যে এলপিজি কানেকশনের জন্য আমরা দপ্তরকে বারংবার বলছিলাম এবং দপ্তর তার নোটিফিকেশন জারি করেছে, স্মোকলেস যে কুকিং সিস্টেম সেটা আইসিডিএস সেন্টারগুলোতে ইন্ট্রোডিউস হয়েছে, এটা আমরা সাকসেস হিসেবে দেখব। এছাড়া অনেক বিষয় আছে যেগুলো ফিনান্সিয়াল যে র্যাশনালাইজড অ্যালটমেন্ট ডিস্ট্রিবিউশন এটাও দপ্তর করেছে। আমরা দপ্তরের কাছে আমরা যে দাবিগুলো নিয়েছি সব পূরণ না হলেও দপ্তর বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের সাথে পূর্ণ সহযোগিতার চেষ্টা করেছে এবং আগামী দিনেও করবে বলে আমরা আশা করি। এই সাধারণ সভার মধ্যে দিয়ে আপনারা কী দাবিগুলো সামনে রেখে সেই সমস্যার সমাধানের পথে এগোবেন সেখানে যদি দর্শকদের কাছে বলেন তাহলে তারাও জানতে। আমাদের মূলত এখন একটা যেটা গুরুত্বপূর্ণ দাবি রয়েছে, দীর্ঘদিনের দাবি আমাদের সংগঠনে একদম জন্মলগ্ন থেকে, যে আমাদের একটা স্টেট সার্ভিস তৈরি করতে হবে। আমাদের সংগঠনে আমাদের সদস্যদের নিয়ে একটা স্টেট সার্ভিস তৈরি করতে হবে এবং প্রায় 4-5 বছর ধরে প্রক্রিয়াটি বিভিন্ন সরকারি প্রক্রিয়ার মাধ্যমে এগুচ্ছে এবং চূড়ান্ত অনুমোদনের জন্য, যেটা অর্থ দপ্তরের অনুমোদন পেয়েছে বলে আমরা শুনেছি, এটা সরকারি ফাইল, অর্থ দপ্তরের অনুমোদন পেয়েছে বলে আমরা শুনেছি, আইন দপ্তরের অনুমোদন পেয়েছে বলে শুনেছি, ক্যাবিনেটের চূড়ান্ত অনুমোদনে এটা অপেক্ষা আছে। আমরা আজকে আপনাদের মাধ্যমেও এবং আমাদের মেমোরেন্ডাম গভর্নমেন্টের কাছে জমা দেবো, আমরা চাইবো যাতে এই চূড়ান্ত অনুমোদনের প্রক্রিয়াটা ত্বরান্বিত হয় এবং আমরা একটা স্টেট সার্ভিস পেতে পারি, এটা আমরা আশা করছি আগামী দিনে আমরা পাবো। আচ্ছা, আগামী দিন আপনাদের এই সংগঠনে সারা বাংলা জুড়ে কতজন প্রতিনিধি আছেন? দেখুন, আমাদের জুনিয়র সোশ্যাল ওয়েলফেয়ার সার্ভিস মূলত আমরা উইমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট যে ডিপার্টমেন্ট রয়েছে WCDMSW তার হাইয়েস্ট ক্যাডার, দপ্তরের নিজস্ব ক্যাডারের আমরা হচ্ছে হাইয়েস্ট ক্যাডার। তো আমাদের মোট স্ট্রেংথ 650 মতো হয়, কিন্তু 400 মতো আছে, বাকি পোস্টগুলো কিছু খালি রয়েছে, আমি এক্সাক্ট ফিগার বলতে পারছি না, কম বেশি হয়ে করতে পারে। এবং সেক্ষেত্রে আমাদের প্রায় অ্যারাউন্ড 300+ হচ্ছে আমাদের সংগঠনের সদস্য যারা রয়েছেন আর কি। আপনাদের কমিটিতে কতজন মেম্বার আছেন? আমাদের কমিটি 19 জন মেম্বার নিয়ে আমাদের স্টেট কমিটি তৈরি হয়, এছাড়া জেলা কমিটি রয়েছে, ডিস্ট্রিক্ট কমিটি রয়েছে, সেখানে জেলার অফিসাররা যা জেলায় পোস্টিং থাকেন বা তাদের মধ্যে থেকেই কেউ কেউ বা স্টেটের বিভিন্ন কমিটিতে থাকেন। একদম ঠিক কথা বলেছেন, আমাদের সংগঠনের রাজ্য সাধারণ সম্পাদক অরিন্দম রায়, এবং এই এই সংগঠনটাকে কীভাবে আগামী দিন আরও কর্মচারীদের স্বার্থে কাজে লাগানো যায়, পাশাপাশি সরকারের সহযোগিতার মধ্যে দিয়ে তাদের সংগঠনটা যাতে আরও সুন্দর হয় এবং কাজকর্মে অনেকটা সফলতা অর্জন করে, সেই রকমভাবেই তিনি বক্তব্য রাখলেন আমাদের সংগঠনের রাজ্য সাধারণ সম্পাদক অরিন্দম রায়। আমরা শুনে নেব শেষ মুহূর্তে তার জবাবি ভাষণ, শুধুমাত্র অপেক্ষা করুন আর আমাদের ছেড়ে কোথাও যাবেন না, আমাদের অনুষ্ঠান দেখুন। দর্শক বন্ধু, আপনারা ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল জুনিয়র সোশ্যাল ওয়েলফেয়ার সার্ভিস অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভার নানান রকম দৃশ্য, আর পাশাপাশি তাদের সংগঠনের যে সমস্যাগুলো থাকে সেই সমস্যাগুলো কিভাবে সরকারের সাথে আলোচনা করবে সমাধানের পথে এগোনো যায়। কর্মকর্তারা কিন্তু দুদিন ধরে অনুষ্ঠিত সাধারণ সভায় কিন্তু নিয়মিতভাবে আলোচনা করে যাচ্ছেন। আমরা একদম তার মাঝে আমাদের সংগঠনের অন্যতম কর্ণধার যার সুচিন্তিত মতামতে সেই সংগঠনের প্রতিনিধিরা যারা আছেন, যারা চাকুরি জীবন অতিবাহিত কালে নানা রকম সমস্যার সম্মুখীন হন, তাদের পাশে দাঁড়ানোর জন্য সমস্ত রকম সহযোগিতা করে যাচ্ছেন যে ঊর্ধ্বতন কর্মকর্তা, তার মধ্যে অন্যতম রাজ্য সভাপতি পার্থপ্রতিম দাশগুপ্তকে আমরা পেয়ে গিয়েছি। দর্শক বন্ধু, আমরা শুনে নেব তার সুচিন্তিত মতামত এবং সংগঠনের জন্য তার আগামী দিনের কর্মপদ্ধতি এবং কিভাবে সংগঠন চালিয়ে যাচ্ছেন। আপনারা কিন্তু কোথাও যাবেন না দর্শক বন্ধু, আমাদের সাথে থাকুন আর তাদের সংগঠনের কর্মপদ্ধতি জেনে নিন, বলছেন পার্থপ্রতিম দাশগুপ্ত। আপনারা এর মধ্যে শুনেছেন যে আমাদের ওয়েস্ট বেঙ্গল জুনিয়র সোশ্যাল ওয়েলফেয়ার সার্ভিস অ্যাসোসিয়েশন, এই অ্যাসোসিয়েশনে আমাদের ব্লক স্তরে চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার থেকে শুরু করে আমাদের বিভিন্ন সরকারি হোমগুলি আছে, আমাদের দু ধরনের হোম আছে, সমাজ কল্যাণের নিজস্ব ডাইরেক্টরেটের আন্ডারে হোম, আর এছাড়া আমাদের কন্ট্রোলার অফ প্রেগন্যান্সির আন্ডারে যারা ভবঘুরে তাদের জন্য হোম আছে, তাতে একটাতে সুপারিনটেন্ডেন্ট থাকেন আর একটাতে ম্যানেজার থাকেন, এনারাও আমাদের সার্ভিস থেকে এই হোমগুলিতে যান।
এছাড়া জেলা পর্যায়ে আমাদের ডিস্ট্রিক্ট প্রোগ্রাম অফিসার আইসিডিএস এ থাকেন, এছাড়া ডিস্ট্রিক্ট সোশ্যাল ওয়েলফেয়ার অফিসার থাকেন, যিনি এই সমস্ত হোম এবং অন্যান্য এনজিও ইত্যাদি সমস্ত পোস্ট আছে। আর আমরা যারা এই জুনিয়র সোশ্যাল ওয়েলফেয়ার সার্ভিস থেকে প্রমোশন পেয়ে এই বিভিন্ন পদে এসেছি, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, ডেপুটি ডিরেক্টর, বর্তমানে আমি জয়েন্ট ডাইরেক্টর হিসেবে কর্মরত, আমরা প্রত্যেকেই কিন্তু এই জুনিয়র সোশ্যাল ওয়েলফেয়ার সার্ভিস অ্যাসোসিয়েশনে জড়িত আছি। এবং আপনারা শুনেইছেন এটা 44তম, আমরা দীর্ঘ 44 বছর ধরে কিন্তু এই সংগঠনটা চালিয়ে যাচ্ছি। আমাদের দুটো জিনিস, আমরা আমাদের সার্ভিসের যে সমস্ত অফিসাররা আছেন তাদের যেমন ব্যক্তিগত এবং চাকুরিগত যে সুবিধা অসুবিধা এবং সেটা উন্নয়নের জন্য আমরা সরকারের সাথে আমরা যেমন আবেদন নিবেদন এবং এই কথাবার্তা আন্দোলন সব কিছুই আমরা চালিয়ে যাই, তার পাশাপাশি কিন্তু আমরা যেহেতু সমাজ কল্যাণে কাজ করি, আমরা সমাজ কল্যাণ দপ্তরের বিভিন্ন কর্মসূচিকেও কী আরও কী করে ভালোভাবে মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়, একই রকমভাবে মানুষের কাছ থেকে যে ফিডব্যাক পাই সেটা সমাজ কল্যাণের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পৌঁছে দিতে পারি, এই সেতুবন্ধের কাজও আমরা করি। আমরা যেমন একই সাথে কন্যাশ্রীর রূপায়ণে প্রথম দিকে আমরা কাজ করেছি, আমরা যেমন এই বিভিন্ন রকম যে মানবিক এবং অন্যান্য যে সমাজ কল্যাণের যে পেনশনগুলি আছে আমাদের জেলা সমাজ কল্যাণ আধিকারিকরাই সেটা পালন করেন। আর সবচেয়ে বড় যে স্কিম, যে অর্থাৎ ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিসেস স্কিম বা সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্প যেটা, এইটাও আমার মূল কাজ কিন্তু আমাদের অফিসাররাই করেন। এর বাইরে শিশু সুরক্ষার যে স্কিম আছে যেগুলি বিভিন্ন হোমের মাধ্যমে হয় সেগুলিও কিন্তু আমাদের অফিসারের মাধ্যমেই হয়। এই সবগুলির ক্ষেত্রে আমরা একটা যেটা চেষ্টা করি যে কোনো যাতে চাকরিগত অসুবিধাগুলি, অনেক সময় একটা জিনিস জেনে রাখবেন, একটা সাধারণ আদেশনামা বেরোলে সেই আদেশনামা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ছোটোখাটো লোকাল সমস্যার সমাধান তৈরি করতে হয়, সেই কিন্তু চালিয়ে গেছি। এবং এটা আমরা মূলত কিন্তু ভার্চুয়াল মাধ্যম, আমাদের সমস্ত এক্সিকিউটিভ কমিটি মিটিংগুলি, জেলা কমিটির মিটিংগুলি আমরা বিভিন্ন রকম গুগল মিট বা জুম ইত্যাদি এর মাধ্যমে আমরা কিন্তু চালিয়ে গেছি। এবং আমরা চেষ্টা করব আমাদের নিজস্ব এখনও পর্যন্ত একটা মানে সংগঠনের গৃহ নেই বা অফিস ঘর নেই, আমরা সেই অফিস ঘর একটা যাতে এই এক বছরের মধ্যে আমরা এ করার চেষ্টা করব। আর তার থেকেও বড় আমরা যেটা চাইছি যে আমাদের দপ্তরেরই একটা প্রস্তাব আছে যে মহকুমা স্তরে পদ সৃষ্টি করে, মহকুমা স্তরে একটা সমাজ কল্যাণ আধিকারিক পদ সৃষ্টি করে, কারণ মহকুমা স্তরে এখন আমাদের কোনো পদ নেই, আমাদের জেলা ব্লক লেভেলে আছে, তারপর জেলা লেভেলে আছে, মহকুমা স্তরে পদ থাকলে মনিটরিংটাও অনেক সুবিধা হয়। এবং যেটা আমি আশা করেছিলাম যে সম্পাদকীয় প্রতিবেদনের উপর একটু বেশি করে আলোচনা হবে, তো সেরকম বেশি আলোচনা খুব একটা হয়নি, হয়তো সে সুযোগ পায়নি অনেকে পড়ার বা কিছু, যে হোক দেওয়া হয় না অনেক কিছু নিয়ে যদি কোনো ছোটোখাটো লেখা বাড়িয়ে দেওয়া যায় তাহলে মনে হয় যে এটা আরো সমৃদ্ধ হতে পারে। আর একটা জিনিস কি, আমরা 12টা ডিস্ট্রিক্ট থেকে জেলা রিপোর্ট পেয়েছিলাম, জেলা রিপোর্ট পাওয়ার উদ্দেশ্য ছিল এটাই যে সবাই যদি না আসতে পারে কোনো কারণে তাহলে সেই সেই জেলার রিপোর্টটা যেন আমরা এখানে পাঠ করতে পারি বা তাদের প্রকৃত চিত্রটা তুলে ধরতে পারি। প্রায় 50-50 হয়ে গেছে, অর্ধেক পেয়েছি অর্ধেক পাইনি, তো এটাও একটা খুব চিন্তার বিষয় বলেই আমার মনে হয় যে সংগঠনের প্রতি আমাদের দায়বদ্ধতা কোথাও প্রত্যাশার থেকে যদি কম হয়ে যায়, সংগঠনের প্রতি প্রত্যাশাটি কম হয়ে যায় তাহলে সংগঠনের পারফরমেন্স লেভেলেও তার ঘাটতি একদম দেখা দেবে, এটুকু আমি শিওর নিশ্চিত করে বলতে পারি। যাই হোক, এই বিষয়গুলো নিয়ে আমাদের হাওড়া জেলায় ট্রান্সফার নিয়ে বলেছে, অ্যাডিশনাল চার্জ নিয়ে বলেছে, ট্রান্সফার তো অবশ্যই একটা ইস্যু, ট্রান্সফার সবসময় একটা গুরুত্বপূর্ণ ইস্যু থাকবে, ট্রান্সফার পলিসির কথাও বলেছে অনেকে। অ্যাকচুয়ালি ট্রান্সফার পলিসি নিয়ে ম্যাডামও বলছিলেন যে এরকমভাবে আগেও ছিল না, ভবিষ্যতেও বড় মুশকিল আছে, আমি বিশেষত কোনোদিন এই ধরনের সেটাকে চাকরি করে ভবিষ্যতে হয়তো করতে হবে, তো যদি এটা নিয়ে আমাদেরকেও একটা রাইট আপ দেন যারা সিনিয়র রয়েছেন, আগে এরকম কথা হয়েছিল, তাহলে সেটা নিয়ে আমরা দপ্তরের সাথে বুঝতে পারি কতটা সমাধান আমি জানি না, চেষ্টা তো একটা করা যেতেই পারে সবাই মিলে। এই জায়গাটা আমি আরেকবার অনুরোধ করবো যে যদি সবাই মিলে একটা মানে বিশেষত যারা এটা নিয়ে যাদের দক্ষতা রয়েছে, যারা কাজ করেছেন, অভিজ্ঞতা রয়েছে, একটা রাইট আপ দিলে আমরা সেটা দপ্তরের কাছে আমরা দিতেই পারি। এবার যেটা বলা হয়েছে যে আমাদের স্যার বলছিলেন, দেবকুমার স্যার বলছিলেন, মানে অ্যাকচুয়ালি আমি যখন নতুন জয়েন করেছিলাম অ্যাসোসিয়েশন উনি জেএনসিটিতে ছিলেন, তাজপুর ভালিটি অফিসে, তবেই তুলব না আর তুলব না, মানে এমন একটা ব্যাপার হয়ে গেছে এই অফিসগুলোর সম্বন্ধে, এমন একটা ধারণা যে তাকে ফাটানো যাবে না, দুনিয়া উদ্ধার তিনি করছেন না, বাকিরা কিচ্ছু কেউ করছে না। আমি দেখেছি বেশিরভাগ ক্ষেত্রে যারা আসে না, আমি একদম বলে দিতে পারি, আমি আমার যে কাটোয়াতে আছে, আমার ওখানে 10 জন আছে, 9 জন
যদি দপ্তর চায় আমি এটা ওপেন আমি সংশ্লিষ্ট যাতে যেখানে পোস্টিং আছে তারা সেই অফিসের অফিসার থেকে নো অবজেকশন নিতে রাজি আছি যে না এদের নিলে না আমার কিছু হবে না যেটা অর্ণব বলছিল যে 10,000 টাকার বেশি নিচে হলেও ফুল ফ্লেজ জিডিও নয় এরকম কিছু একটা বলেছে আমাদের কাজ থেকে এইসব বিভিন্ন সমস্যাগুলো হচ্ছে অনেক সময় ক্লিয়ারিতে কি হয় ক্লিয়ারিয়ার সমস্যাটা বুঝতে পারে